আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি আল্লাহ তাআলার রহমতে তোমরা ভালো আছো। আল্লাহ তাআলার অনুগ্রহে আল্লাহ তাআলা দয়া ও বিশেষ অনুগ্রহে আমিও ভালো আছি। গত ক্লাসে তোমাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করেছিলাম তা হলো তাওহীদ। আজকের আলোচ্য বিষয় তাওহীদ ও নৈতিকতা। প্রথম অধ্যায় পাঠ ২, আলোচ্য বিষয় হলো তাওহীদ ও নৈতিকতা। প্রথমে আমরা জেনে নিব বা পূর্বে জেনেছি যে তাওহীদ কি। তাওহীদ শব্দের অর্থ হলো একত্ববাদ, আর আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাকেই বলে তাওহীদ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইখলাসে ঘোষণা করেছেন, কুল হু আল্লাহু আহাদ, যে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। এবার জানবো নৈতিকতা। নৈতিকতা কি? নৈতিকতা হলো শ্রেয় নীতির অনুসরণ করা, উত্তম নীতির অনুসরণ, এই নৈতিকতা বলা হয়। অর্থাৎ কথাবার্তা আচার আচরণে কোনো বিশেষ নীতির অনুসরণ করাকেই বলা হয় নৈতিকতা। তাওহীদ ও নৈতিকতার সম্পর্ক অত্যন্ত গভীর, ঘনিষ্ঠ। তাওহীদ অর্থাৎ তাওহীদে বিশ্বাসীগণ নৈতিকতার গুণে গুণান্বিত হয়, নৈতিকতা অনুসারী হয়। তাওহীদের শিক্ষা মানুষকে ইসলামী নৈতিকতার দিকে পরিচালিত করে। যে ব্যক্তি তাওহীদে বিশ্বাসী সে ইসলামী নৈতিকতা ও মানবিক গুণাবলী সম্পন্ন হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, তিনি আমাদের উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাত, এর মধ্যে শ্রেষ্ঠ আকার আকৃতি, শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। আমরাই শ্রেষ্ঠত্ব পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তিনি আমাদের লালন পালন করেন, পৃথিবীর সমস্ত নিয়ামত তারই দান। পৃথিবীর যা নিয়ামত আছে সব নিয়ামতই একমাত্র আল্লাহ তাআলার দান। তিনি আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করেন, সকল প্রকার বালা মুসিবত থেকে বিপদ আপদ থেকে একমাত্র আল্লাহ তাআলাই আমাদেরকে রক্ষা করতে পারেন এবং রক্ষা করেন। তিনি একমাত্র উপাস্য, তিনি ব্যতীত আর কোন উপাস্য নেই, আল্লাহ তাআলা ব্যতীত আর কোন উপাস্য নেই। আর আমাদের সৃষ্টি করার মূল কারণ হলো তার ইবাদত করা। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আমাদেরকে শ্রেষ্ঠ আকার আকৃতি দিয়েছেন, আর আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এজন্যই যে যেন আমরা তার ইবাদত করি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছে একমাত্র আমার ইবাদত করার জন্য। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে, তার অনুসরণ করতে হবে, তার বিধিবিধান মেনে চলতে হবে, আল্লাহ তাআলাকে সৎ
সব সময় স্মরণ রাখতে হবে, স্মরণ করতে হবে। আল্লাহ তাআলার বিধিবিধানের বহির্ভূত কোনো কাজ করা যাবে না। মানুষের উচিত তার ইবাদত করা, শুকরিয়া আদায় করা, জীবন যাপনের ক্ষেত্রে সকল ক্ষেত্রে জীবন যাপনের সকল ক্ষেত্রে তার হুকুম ও আদেশ দিশে মেনে চলা। অতএব তাওহীদে বিশ্বাসী আমাদের আল্লাহর প্রতি আনুগত্য শিক্ষা দেয়। এটার দ্বারা আমরা বুঝতে পারলাম যে তাওহীদে বিশ্বাসী আমাদেরকে আল্লাহ তাআলা আনুগত্যের কি করে শিক্ষা দেয়। আল্লাহ তাআলা সৃষ্টির জন্য ভালো ও নৈতিক গুণাবলী অর্জনে উৎসাহিত করে। আল্লাহ তাআলা সৃষ্টি না সরি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ভালো ও নৈতিক গুণাবলী অর্জনে কি করে তাওহীদ কি করে উৎসাহিত করে। এভাবে নৈতিকতা অর্জনে তাওহীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নৈতিকতা অর্জনে তাওহীদের গুরুত্বপূর্ণ কি রয়েছে ভূমিকা রয়েছে। তাওহীদের মূল শিক্ষা হলো আল্লাহ তাআলাকে একক সত্তা হিসেবে বিশ্বাস করা। তাওহীদের মূল শিক্ষা কি? তাওহীদের মূল শিক্ষা হলো আল্লাহ তাআলাকে একক সত্তা হিসেবে বিশ্বাস করা, পাশাপাশি আল্লাহ তাআলা তার গুণাবলীতেও এক বা একক এ বিশ্বাসও তাওহীদের অন্তর্ভুক্ত। তাওহীদ আমাদের আল্লাহ তাআলার নানা গুণের পরিচয় দান করে, আল্লাহ তাআলার নানা গুণের পরিচয় দান করে তাওহীদ। যেমন আল্লাহ তাআলা রহমান, রহিম, করিম, গাফফার, রাজ্জাক, খালিক, মালিক, রব ইত্যাদি। এ সমস্ত গুণের ক্ষেত্রে আল্লাহ তাআলা একক। এই গুণগুলো একমাত্র আল্লাহ তাআলার জন্যই প্রযোজ্য এবং এই পরিপূর্ণ গুণের অধিকারী একমাত্র আল্লাহ তাআলা। কেউ তার সমকক্ষ নয়, তিনি সকল গুণে অতুলনীয়। কোন মানুষ বা সৃষ্টির পক্ষে তার এসব গুণের পূর্ণ অধিকারী হওয়া সম্ভব না। কোন সৃষ্টির পক্ষেও তার এসব গুণের অধিকারী হওয়া সম্ভব না, মানুষের পক্ষেও এসব গুণের অধিকারী হওয়া, পূর্ণ গুণের অধিকারী হওয়া সম্ভব না। তবে মানুষ কি করতে পারে? নিজ জীবনে এসব গুণের চর্চা করতে পারে। মানুষ এসব গুণের কি করতে পারে? নিজ জীবনে চর্চা করতে পারে, আর চর্চা করে উত্তম চরিত্রবান হতে পারে। এটাই হলো ইসলামের শিক্ষা। আল্লাহ তাআলা এসব গুণ নৈতিকতার সর্বোত্তম স্তর। আল্লাহ তাআলার এসব গুণ নৈতিকতার সর্বোত্তম স্তর। যখন আমরা আল্লাহ তাআলার এই গুণগুলো, যেমন রাজ্জাক, তিনি রিজিক দাতা, আমরা একজন অভাবীকে, একজন গরিব দুঃখীকে একটু খাবারের ব্যবস্থা করলাম, তাহলে আল্লাহ তাআলার এই গুণের অনুশীলন করা হলো। রাহিম, দয়ালু, আমরা যদি কেউ ভুল করে, হ্যাঁ, অথবা কারোর প্রতি যদি আমরা কি করি, দয়া করি, অনুগ্রহ করি, দুই চার টাকা দান করি, তাহলে আল্লাহ তাআলার এই গুণের আমরা কি করলাম, অনুশীলন করতে পারলাম। খালিক, মালিক, রব, গফফার, কেউ ভুল করে ফেললো, তাকে আমরা কি করলাম, ক্ষমা করে দিলাম। তাহলে আল্লাহ তাআলার এই গুণের আমরা কি করতে পারলাম, অনুশীলন করতে পারলাম। তো আমরা যখন এই আল্লাহ তাআলার এই গুণগুলা অনুশীলন করতে পারব, তখনই আমরা নৈতিকতা অবলম্বনের সর্বোচ্চ স্তর টাচ করতে পারব। নৈতিকতা অর্জনের সর্বোচ্চ স্তর কি করতে পারব, টাচ করতে পারব। তো আল্লাহ তাআলার এই গুণগুলোর অনুশীলনের মাধ্যমে আমরা নৈতিকতাকে, নৈতিকতা অবলম্বন করতে পারবো বা নৈতিকতার দিকে কি করতে পারবো, ধাবিত হতে পারবো, নৈতিকতা অর্জন করতে পারবো। মানুষ যখন এসব গুণাবলী অনুশীলন করে, তখন তার সকল কাজ, নীতি ও আদর্শ অনুযায়ী হয়। মানুষ এই গুণগুলো যখন কি করে, অনুশীলন করে, তখন তার প্রত্যেকটা কাজই নীতি ও আদর্শ অনুযায়ী হয়ে থাকে। তার দ্বারা নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়। এভাবে তাওহীদ মানুষকে আল্লাহ তাআলার গুণাবলী অর্জনে উৎসাহিত করে। অন্যদিকে দেখো, আল্লাহ তাআলার অন্যতম গুণ হলো
শান্তি দাতা, আল্লাহ তাআলা কি শান্তি দাতা, সর্বসত্তা সর্বজ্ঞ সর্বশক্তিমান, তিনি সবকিছু জানেন, সকল কিছুর উপর পূর্ণ ক্ষমতা রাখেন, আল্লাহ তাআলা ক্ষমতা সবকিছুর উপরে, আল্লাহ তাআলা ক্ষমতা সবকিছুর উপরে, তিনি একমাত্র মালিক ও মহাপরিচারক, পরি মহা বিচারক, তিনি একমাত্র মালিক এবং মহা কি বিচারক, এসব কোন মানুষকে নীতি ও আদর্শ মেনে চলতে সাহায্য করে, এগুলোতে বিশ্বাস করলে মানুষ কোনো অন্যায় ও দুর্নীতি করতে পারে না, কারণ সে জানে আল্লাহ তাআলা তার সকল কাজ দেখছে, তিনি এগুলোর হিসাব নেবেন, অতঃপর মন্দ কাজের জন্য শাস্তি দিবেন। এভাবেও তাওহীদের শিক্ষা মানুষকে নৈতিকতা প্রতিষ্ঠায় সাহায্য করে, তাওহীদ মানুষকে আত্মমর্যাদাশীল করে তোলে, তাওহীদ মানুষকে কি করে আত্মমর্যাদাশীল করে তোলে, তাওহীদে বিশ্বাস করে শুধু আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলাকে ইলাহ বা প্রভু হিসেবে স্বীকার করে, তাওহীদে বিশ্বাসী কর একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলাকে প্রভু হিসেবে বিশ্বাস করেন স্বীকার করেন, তাওহীদে বিশ্বাসী মানুষ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নিকট মাথা নত করে না, তাওহীদে বিশ্বাসীগণ একমাত্র আল্লাহ তাআলার নিকটই মাথা নত করে, আর যারা তাওহীদে বিশ্বাস করে না তারা কি করে অন্য কোনো কিছুর সামনে মাথা নত করে থাকে, তারা মূর্তির সামনে মাথা নত করে থাকে, তারা গাছের সামনে মাথা নত করে থাকে, তারা বড় কোনো প্রাণী দেখলে সেটার সামনে কি করে মাথা নত করে থাকে, তার কারণ হলো তারা তাওহীদে বিশ্বাসী না, যদি তাওহীদে বিশ্বাসী হতো তাহলে তারা অবশ্যই আল্লাহ তাআলার সামনেই মাথা নত করত, অন্য কারো সামনে মাথা নত করে নিজের মর্যাদাটাকে কি করত না ধ্বংস করে দিত না, তারা আল্লাহ তাআলার সামনে মাথা নত করেই নিজের মর্যাদাকে কি করত অক্ষুণ্ণ রাখত, তাওহীদে বিশ্বাসী গণের দ্বারাই এটা সম্ভব, আর যারা তাওহীদে বিশ্বাসী নয় তাদের দ্বারা এটা সম্ভব না, তারা মানবিক গুণ ও মর্যাদা লাভ করতে পারে না, আর মানবিক গুণ ও মর্যাদা লাভ করতে পারে একমাত্র যারা তাওহীদে বিশ্বাসী, তারাই তাওহীদে বিশ্বাস অর্থাৎ তাওহীদ মানুষকে নৈতিকতার শিক্ষা দিয়ে থাকে, তাওহীদ মানুষকে কি করে নৈতিকতার শিক্ষা দিয়ে থাকে, আমরা জানতে পারলাম যে তাওহীদ ও নৈতিকতার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, সর্বোপরি আমরা জানতে পারলাম তাওহীদ ও নৈতিকতার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, তাওহীদ নানাভাবে মানুষকে নৈতিকতার শিক্ষা দেয়, যুগে যুগে তাওহীদে বিশ্বাসী মানুষগণ ছিলেন নৈতিকতার উত্তম আদর্শ স্বরূপ, আমরা তাওহীদে দৃঢ়ভাবে বিশ্বাস করব, অন্যায় অত্যাচার ও দুর্নীতি করব না, জীবনের সকল ক্ষেত্রেই নৈতিক ও মানবিক গুণাবলীর অনুশীলন করব, আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন, আল্লাহ তাআলা আমাদের উপর তাহলে কি হবে খুশি হবেন, আমাদের জীবন সুন্দর ও শান্তিময় হবে, আমাদের জীবন সুন্দর ও শান্তিময় হবে, আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদে পরিপূর্ণ অর্থাৎ আল্লাহ তাআলার একত্ববাদে পরিপূর্ণ বিশ্বাস করার তৌফিক দান করেন, আর তাওহীদে বিশ্বাস করার ফলে তাওহীদে বিশ্বাসীগণ যেই রকম নৈতিকতার গুণে নৈতিকতার শক্তিতে শক্তিশালী হয়, নৈতিকতার গুণে গুণান্বিত হয়, সেই গুণে আমাদেরকে আল্লাহ তাআলা গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।